নগর ১১টি উপজেলায় প্রথম পর্যায়ে ১০৫৬টি এবং দ্বিতীয় পর্যায়ে ৫০২টি আশ্রয়হীন পরিবারের জন্য প্রধানমন্ত্রীর উপহার সেমি পাকা বাড়ি নির্মাণ করে দেওয়া হয়। ইতিমধ্যে বাড়িগুলোতে বসবাস করছে পরিবারগুলো। মান্দা উপজেলার মৈনুম ইউনিয়নের বৈদ্যপুর গ্রামের আশ্রয়হীন প্রকল্পে বসবাসরত ৬৯টি পরিবারের দিন যাপন কথা জানাতে নওগাঁ প্রতিনিধি আরিফুল হক সোহাগের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শেহাবের রিপোর্টে। সেমিপাকা ঘরের পাশাপাশি যাতায়াতের জন্য রাস্তা, সুপেয় পানি, বিদ্যুৎ সহ সার্বিক সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলা আশ্রয়ন প্রকল্পে। দুটি রুম, একটি রান্নাঘর, একটি টয়লেট, একটি বারান্দা সম্মিলিত বাড়িগুলোতে ভালোই আছেন বললেন বাসিন্দারা। সরকার আমাদের এখানে ঘর দিয়েছে, এখানে আমরা অনেক উপকারে উপকার পাইছি। আমরা টিনের বাড়িতে থাকতাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে আমাদের ইটের ঘর দিয়েছে। লোক তাদেরকেই এখানে আশ্রয়ের ঘর ব্যবস্থা করে দিয়েছেন। ঘরে ফাটল বা দেবে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বললেন মান্দা উপজেলার ইউএনও। ত্রুটি বা কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়নি, আমরা যেহেতু পর্যবেক্ষণ করছি নিয়মিতভাবে, কোনো ধরনের ত্রুটি বা কোনো ফাটল দেখা দিলে তাৎক্ষণিকভাবে সেটা মেরামত করা হবে। মান্দা উপজেলায় প্রথম পর্যায়ে ৯০টি পরিবারের জন্য ১৭১০০০ টাকা ও দ্বিতীয় পর্যায়ে ২১টি পরিবারের জন্য ১৯০০০০ টাকা বাড়ি প্রতি খরচ হয়েছে। ইতিপূর্বে যে কাজগুলো আমরা করেছি সমস্ত ঘর আমরা পরিদর্শন করেছি, কোনো ঘরে বিন্দুমাত্র কোনো ত্রুটি অথবা ফাটল পরিলক্ষিত হয়নি। এদিকে নওগাঁয় কয়েকটি বাড়িতে ফাটল ও দেবে যাওয়ার ঘটনা ঘটলেও তা মেরামত করা হয়েছে বললেন জেলা প্রশাসক। মানসম্মত একটা ঘরের কিন্তু তার বসবাসের এবং সকল যে নাগরিক সুবিধাগুলো প্রয়োজন, বিদ্যুৎ থেকে শুরু করে পানি থেকে শুরু করে সেই ব্যবস্থাগুলো হয়েছে। দুই একটি জায়গায় আমরা দুটি কিছু পেয়েছি, সেইটি আমরা তাৎক্ষণিকভাবে সারানোর জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি।